সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষায় আগামী 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে এই 2 মাস জীবিকা নির্বাহ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পটুয়াখালীর মৎস্যশিল্পে জড়িত কয়েক লাখ মানুষ। এই সময়ে মিয়ানমার ও ভারতের জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাবে বলেও ধারণা জেলেদের। তবে পটুয়াখালীর জেলা প্রশাসক জানিয়েছেন, মাছ ধরা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেদের প্রণোদনা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালী জেলায় মাছ ধরার পেশায় জড়িত প্রায় 70,000 জেলে। এর বাইরেও মৎস্য শিল্পে জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। সমুদ্রে মৎস্য সম্পদ রক্ষায় সরকার 20 মে থেকে 65 দিন মাছ ধরা নিষিদ্ধ করায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় দুশ্চিন্তা আরও বেড়েছে। এই অবরোধে দক্ষিণ এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে। একটা বোর্ডে 18 জন 20 জন মানুষ, এই 18টা সংসার কিভাবে চলবে এই অবরোধ দেওয়ায়? মাছ রক্ষায় এই কর্মসূচি কতটা সফল হবে তা নিয়েও সন্দিহান পটুয়াখালীর জেলেরা। তাদের ধারণা, নিষেধাজ্ঞার সময়ে ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের সমুদ্র সীমানায় ঢুকে মাছ শিকার করবে, কেননা ইলিশের প্রজনন মৌসুমেও এভাবে মাছ শিকার হয়েছে। তবে পটুয়াখালীর জেলা প্রশাসক জানালেন, মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় উপকূলে নৌবাহিনী এবং কোস্টগার্ডে নজরদারি থাকবে। এই সময়ে জেলেদের প্রণোদনা দেওয়ার বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। নো চ্যানেলগুলো আছে বা সমুদ্রের যে চ্যানেলগুলো আছে, আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনী কিন্তু রীতিমতো রেগুলার অভিযান করতেছে। এখন যে প্রশ্নটা আসলো যে এই সময়ে আমাদের যারা মৎস্যজীবী তারা কোনো প্রণোদনা পাবে কিনা, ইলিশের প্রজনন সময় কয়েক বছর ধরে শিকার বন্ধ রাখায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। সমুদ্রে 65 দিন মাছ ধরা বন্ধ রাখার এই সিদ্ধান্ত কার্যকর করা গেলে সেখানেও মাছের উৎপাদন বাড়বে বলেই মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।